নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি শোভন রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করতে চলেছে এক্সপ্রেস টুডে। চোখ রাখবো খবরে। বাংলার রাজনীতিতে দল বদল এখন কোন নতুন বিষয় নয়। কোন রাজনৈতিক নেতা যে কখন দলে রয়েছেন তা বোঝা খুবই মুশকিল রাজ্যবাসীর জন্য। তাই দুটি ভিন্ন রাজনৈতিক দলের নেতাকে এক ফ্রেমে দেখা গেলে শুরু হয়ে যায় দল বদলের জল্পনা। সম্প্রতি কুণাল ঘোষ এবং রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা গেছে একটি বৈঠকে বসতে, তারপরে রূপার তৃণমূলে যোগদান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি কুণাল ঘোষ ও রূপা গঙ্গোপাধ্যায়কে একটি বৈঠকে বসতে দেখা যায়, তারপরেই রূপার তৃণমূলে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে রূপা গঙ্গোপাধ্যায় কি এবার তৃণমূলে যোগ দিচ্ছে? 21 জুলাইয়ের মঞ্চেই কি তার হাতে দেখা যাবে জোড়া ফুলের পতাকা? তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের হয়ে সাম্প্রতিক মন্তব্য ঘিরে জোরদার জল্পনা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। রাজনীতির স্বাভাবিক শর্ত মেনে দুপক্ষই বলছে এই সাক্ষাৎ নিতান্তই সৌজন্যমূলক। কিন্তু দক্ষিণ কলকাতায় এক বাড়িতে হওয়া এই বৈঠকের যা নির্যাস বেরিয়ে আসছে তাতে ফের আলোচনায় উঠে আসতে চলেছে দারুণ কোনো চমক। রূপা বরাবরই কট্টর তৃণমূল বিরোধী ভূমিকা নিয়েছেন, কিন্তু বিজেপির রাজ্য নেতারাও জানেন রূপা যেন দলের মূল স্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন। আর তাই সাংসদ পদের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় এখন তিনি কি করবেন তা নিয়ে নিশ্চিত নন রাজ্য বিজেপি নেতারাও। অন্তত দলের বেশ কিছু সূত্রেই এমনই দাবি। আর ঠিক এমনই এক মুহূর্তে তৃণমূল মুখপাত্র কুণালের সঙ্গে বেশ কিছুক্ষণ সৌজন্য বিনিময় রূপার, আর তাতেই শুরু হচ্ছে জোর জল্পনা। অন্যদিকে এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন তিনি অন্য দলে রয়েছেন। রাজনৈতিকভাবে আমাদের এক মত নেই, কিন্তু রূপা গাঙ্গুলি আমার দিদির মতো। আমরা যখন কিশোর তরুণ তখন উনি সারা ভারত কাঁপাচ্ছেন মহাভারতের দ্রৌপদী হিসেবে। উনি একজন পরিচিত অভিনেত্রী, কিন্তু বিভিন্ন চরিত্রে ভালো অভিনয় করেছেন, কিন্তু রাজনীতিগতভাবে আমরা আলাদা মঞ্চে থাকি। এখন একটা সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছিল, এই নিয়ে আশা করি কোনো রাজনৈতিক চর্চা হবে না। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি রূপাদি আমার দিদির মতো, একদম সম্পূর্ণ একটি ছোট্ট গেট টুগেদারে একজনের বাড়িতে দেখা হয়েছিল। আমি অনুরোধ করবো দয়া করে কেউ এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। উনি কি কিছু ইচ্ছে প্রকাশ করেছেন দল বদলে? আমি আবার বলছি, একটা ছোট্ট সামাজিক গেট টুগেদারে দেখা হয়েছিল রূপাদি আমার দিদির মতো। হতে পারেন তিনি অন্য দল, কিন্তু তিনি তো একটা সময়ের মানে রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু তিনি তো একটা রূপা গাঙ্গুলি একজন বিশিষ্ট অভিনেত্রী, জনপ্রিয় মুখ। এবার রাজনৈতিক একটা মত পার্থক্যের বা মেরুকরণের বিষয় থাকে, বাট রূপাদি দিদির মতো দেখা হয়েছিল। আমি আবার রিকোয়েস্ট করছি যে এর মধ্যে রাজনীতি খুঁজবেন। রাজনীতি নিয়ে কথাবার্তা হয়েছে বা বিজেপির সাম্প্রতিক অবস্থা নিয়ে কথাবার্তা হয়েছে? আমি শুধু বলছি, দেখুন দেখা হয়েছিল একদম সামাজিক একটি গেট টুগেদারে। রূপাদি আমার দিদির মতো, রাজনৈতিক মঞ্চটা আলাদা বা রাজনৈতিক মত পার্থক্য থাকে, কিন্তু যেখানে দেখা হয়েছিল আপনারা এর মধ্যে কোনো রাজনীতি খোঁজার চেষ্টা করবেন। স্বচ্ছতার সহিত নতুন ভাবে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের এবং পশ্চিমবঙ্গ টিচার্স জব ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে মালদা জেলাশাসকের দপ্তরে পাশাপাশি অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরের ডিআই এর কাছে দাবিতে এই দুই সংগঠনের সদস্যরা যৌথভাবে ডেপুটেশন জমা করে। স্বচ্ছতার সহিত নতুনভাবে বিজ্ঞপ্তি জারি করে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ টিচার্স জব ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে মালদা জেলা শাসকের দপ্তরের পাশাপাশি অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তর ডিআই এর কাছেও এই দাবি ওই দুই সংগঠনের সদস্যরা যৌথভাবে ডেপুটেশন জমা দেয়। তার আগে রাজ্য জুড়ে স্বচ্ছতার সাথে হাই স্কুলের শিক্ষক নিয়োগের দাবিতে একটি মিছিল করেন ওই দুই সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারী সংগঠনের সদস্যদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নতুনভাবে নোটিফিকেশন জারি করে এসএসসি নিয়োগ করা হয়নি, তাই দ্রুত স্বচ্ছতার সহিত নোটিফিকেশন জারি করে শিক্ষক নিয়োগ করুক সরকার, এরকমই বেশ কিছু দাবি জানিয়ে এদিন একটি শান্তিপূর্ণভাবে মিছিল করার পাশাপাশি জেলাশাসক দপ্তর ও ডিআই অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে।
চলন্ত ফ্যান খুলে পড়ে রক্তাক্ত খুদে পড়ুয়া। ক্লাস চলাকালীন সময়ে দুর্ঘটনাটি ঘটে। তপনের পাতকোলা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্লাস চলাকালীন সময়ে ফ্যান খুলে পড়ে রক্তাক্ত হলেন প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রী। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তপন ব্লকের পাতকোলা প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাসন্তী বর্মন নামে বছর পাঁচের ওই খুদে পড়ুয়া। এদিনে ওই স্কুল ছাত্র ছাদ থেকে অপর একটি ফ্যান খুলে পড়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। এদিকে ওই ঘটনার খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন সহ ওই শিশুর শারীরিক অবস্থার খোঁজ নিতে ছুটে গিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সন্তোষ হাসদাও। কথা বলছেন হাসপাতালের সুপারের সাথেও। প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি হিসাবে আমি একটা নোটিশ করেছিলাম প্রত্যেকটা স্কুল সাইডেরকে এবং প্রত্যেকটা স্কুলগুলোকে কাটমেট করে দেওয়ার জন্য, যাতে আমার সমস্ত পরিকাঠামো, আমার পানীয় জল থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে এবং বিভিন্ন যে স্কুলের পরিকাঠামোগুলো দেখে নেওয়ার জন্য আমি একটা নোটিশ করেছিলাম। এবং এই বিষয়টা যেটা ঘটেছে এটা খুব দুর্ভাগ্যজনক, আমরা এই বিষয়টা কোনোভাবেই আপোষ করে নেব না, কারণ আমরা এটা তদন্ত করব এবং সঠিক পদক্ষেপ আমরা গ্রহণ করবো, যাতে এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা কোনোভাবে এটা আপোষের মধ্যে যায় না। আমরা দেখে নিচ্ছি কী বিষয়টা হয়েছে, কী শুনে আসছিলেন এখানে, কী শুনে আসছিলেন এখানে হাসপাতালে? এটা আমার শুনেছিলাম, মাস্টারমশাই ফোন করলেন যে আমি অফিসে ছিলাম, যেরকম একটা বাচ্চা একটা ফ্যান খুলে পড়ে গেছে, তো সেই জন্য অফিসটা ছেড়ে এসে আমি বাচ্চাকে দেখতে এসেছি এবং এসে দেখলাম খুব ছোটো বাচ্চা হন, ও সত্যি মানে খুব খারাপ লাগছে এটা, তা যেন আগামী দিনে না হয় এটা আমরা প্রত্যেকটা স্কুলকে তদন্ত করে আমি দেখব। অন্যদিকে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্কুলের অপর একটি শ্রেণীকক্ষে একইভাবে ছাদ থেকে খুলে পড়ে চলন্ত ফ্যান। যদিও সেখানে কেউ হতাহত হয়নি, তবে একই দিনে স্কুলের ছাদ থেকে দুটি চলন্ত ফ্যান একইভাবে খুলে পড়ায় যথেষ্টই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্কুল চত্বরে, যা নিয়ে ছোট ছোট ছেলেমেয়েতে স্কুলে পাঠ করাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ছাদে পেটানো শ্রেণীকক্ষে কিভাবে খুলে পড়ছে ওই চলন্ত ফ্যান, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে শিক্ষকদের মধ্যে। ঘটনা নিয়ে অনেক ভৌতিক ব্যাপারকে সামনে আনলেও স্কুল বিল্ডিংটি বহু পুরনো হওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছে একাংশ শিক্ষকরা। শিশুর মা দীপিকা বর্মন ও তার এক আত্মীয় নন্দরানী বর্মন বললেন, পড়াশোনা করার সময় আচমকা ওই চলন্ত ফ্যান খুলে পড়েছে, একই দিনে ওই স্কুলে দুটি চলন্ত ফ্যান খুলে পড়ে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে গুরুত্ব সহকারে দেখানো উচিত, কেননা একই ঘটনা এরপর অন্য শিশুদের সাথেও ঘটতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সন্তোষ হাস্তা জানিয়েছেন, চলন্ত ফ্যান খুলে পড়ে এক স্কুল ছাত্রী জখম হয়েছে। এই ঘটনার খবর পেয়ে তিনি ছুটে এসেছেন হাসপাতালে। একই দিনে আরও একটি ফ্যান খুলে পড়েছে স্কুলে, এই ঘটনায় যেন আর না ঘটে সেই বিষয়টি তিনি ক্ষতি। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো অন্যান্য খবরে। রাজ্য সরকারের অধীনস্থ ডিপিএল কারখানা আজ মরণ রোগের যক্ষা রোগে আক্রান্ত। এদিকে রাজ্য কোষাগারের যা অবস্থা তাতে ডিপিএল কে সরকারি ভর্তুকি দিয়ে শিল্প নার্সিংহোমের আইসিইউতে থেকে টেনে আনাও প্রায় এক প্রকার অসম্ভব। বিষয়টি কিন্তু বিলক্ষণ জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি নিদান চেয়ে দিয়েছেন যে সংস্থার বেদখল জমি দখলমুক্ত করে তা বিক্রি করা হবে আর তা থেকে সংগৃহীত অর্থ ডিপিএল এর পুনর্জীবনের খাতে ব্যয় করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ ঘিরে রয়েছে দুর্গাপুরের শিল্পের শহরে আকাশে রয়েছে যেন সিঁদুরে মেঘ, কারণ ডিপিএল এর জমি বিক্রি করতে গেলে একেবারে শেষ মুহূর্তে লাগবে রাজভবনের চূড়ান্ত অনুমোদন। বর্তমানে নবান্ন আর রাজভবনের যা অহিনুকুল সম্পর্ক, তাতে জগদীপ ধনখড়ের এহেন জমি বিক্রির পরিকল্পনায় সবুজ সংকেত আদৌ দেবেন কিনা তা নিয়ে রয়েছে কোটি টাকার প্রশ্ন। রাজ্যের সরাসরি নিয়ন্ত্রণাধীন অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল ডিপিএল। এই কারখানাটির অবস্থা প্রায় রুগ্ন। ভুগতে থাকা কারখানার অব্যবহৃত জমির অধিকাংশ অংশ আজ বেদখল। কারখানার জমি রয়েছে প্ল্যান্ট লাগোয়া বিরাট চত্বর জুড়ে।
বিধাননগর অঞ্চল সহ সংস্থার আবাসন এলাকায় ডিপিএল এর জমি পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। পরিতাপের বিষয়, এই পরিত্যক্ত জমির অধিকাংশ অঞ্চল আজ চলে গিয়েছে দখলদারদের দখলে। আগা দখল যারা করছে তাদের সরিয়ে দিয়ে যদি সেলের ব্যবস্থা করে সরকার কোনো তার উন্নতি বিকল্প করতে পারে। দখলীকৃত জমি দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য, সংস্থার অব্যবহৃত জমির দখলমুক্ত করে তা বিক্রি করা এবং সেই অর্থ দিয়ে ডিপিএল কে সজীব করে তোলার একটি ব্লুপ্রিন্ট তৈরি করা। এ প্রসঙ্গে তিনি দুর্গাপুরে এসে সম্প্রীতি বিভাগীয় আধিকারিকদের সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডিপিএল এর শ্রমিক নেতা। অলরেডি এটাকে আইডেন্টিফাই করেছি, এটা এডিডি এর নামে রেকর্ডেড ছিল, পরে ডিপিএল এর নামে ট্রান্সফার করা হয়েছে। তারপরে আমাদের চিফ সেক্রেটারি জানেন আমরা ওটা ইয়ে করার জন্য, ম্যাডাম ডিপিএল টা পুরোটাই সার্ভে হয়ে গেছে, এডিশনাল যে ল্যান্ড আছে যেটাকে ইন্ডাস্ট্রিতে দেওয়া হবে WBIDC কে দেওয়া হয়ে গেছে, ক্যাবিনেট আগে অ্যাপ্রুভ করে দিয়েছে ম্যাম। আর যেটা আপনি বলেছেন যেখানে অ্যাবান্ডেন্ড কোয়ার্টার্স গুলো আছে সেটাকে আমরা অন্য মনিটাইজ করব, আর একটা পুরো চাঙ্ক অফ ল্যান্ড আছে যেখানে আমরা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করব ম্যাম। আমরা একদম ফাইনাল পুরোটা হয়ে গেছে ম্যাম, খুব শিগগিরই এটা আইডিসি দিয়েও দেবে ম্যাম, বিজ্ঞাপনও দিয়ে দেবে। খালি ডিপিএল কারখানার পাশে খানিকটা জায়গা আছে যেখানে যে কোয়ার্টারগুলো আনঅথরাইজড কিছু কোয়ার্টার আছে সেইটা নিয়ে পরে বসে করে। আরে আনঅথরাইজড যে আছে সে বসে আছে, তাকে তো আমি মেরে কাটাতে পারবো না। না, তাকে একটা তাদের সাথে কথা বলে একটা জায়গায় সিট করে দেবো। হ্যাঁ, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড এর জমি দুর্গাপুর শিল্পাঞ্চলে ডিএসপি করে আমাদের জমি সবচেয়ে বেশি, এবং তখন বিধানচন্দ্র রায় থাকাকালীন বিভিন্ন গ্রামের লোকেরা করঙ্গপাড়া, বিক্রমপুর, রাতুরিয়া, অঙ্গরপুর, তারা দুহস্তে দান করেছিল এই দুর্গাপুর প্রকল্প তৈরি হবে বলে জমিগুলো। স্বাভাবিক কারণেই এতটা জমি পড়ে থাকার ফলে ওটা দুর্গাপুরের জমিকে কাজে লাগানো যায়নি, ঠিক আছে, অনেক জমি পড়ে আছে। আজকে ডিপিএল এর অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, এই অবস্থার মধ্যে আজকে ডিপিএল এর জমি এগুলো বিক্রি করতে পারলে বহু টাকায় সরকারের কোষাগারে এসে ঢুকে যাবে এবং ডিপিএল এর মঙ্গল হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং সবাই মিলিতভাবে তার হাতকে শক্ত করার জন্য তার পাশে থাকার অঙ্গীকার করলাম। দখল জমি বেদখল করা হবে, তা বিক্রিও করা হবে, সংস্থাকে সংস্কার করা হবে, ডিপিএল আবার রমরমিয়ে চলবে, সবই তো হলো এবং হবে। কিন্তু বেড়ালের গলায় ঘণ্টাটি বাঁধবে কে? ডিপিএল এর সমগ্র মোট জমির 1% শেয়ার যে এখনো রাজ্যপালের হাতেই করায়ত্ত, তাহলে ওই তাহলেরই জালে যে আটকে রয়েছে ডিপিএল এর ভবিষ্যৎ, কারণ জমির বিক্রির রাজ সরকারি উদ্যোগে শেষমেশ সায় দেবেন তো জগদীপ ধনকর সাহেব, অন্যথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপিএল এর এই জমি বিক্রির পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হবে কিনা তার উত্তর আগামী সময়ে জানান দেবে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভাগড়ের জমি আন্দোলনে যুক্তদের হুমকি দিলেন রাজ্যের পরিবহন এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অযোগ্যতা করলে সরকারও ব্যবস্থা নিতে বাধ্য হবে। তার দাবি রয়েছে যে চুক্তি মতো কাজ করছে সরকার, আবার বিজেপি রাজনীতির ময়দানে নামাতে চলছে যে বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। সোমবার ঝটিকা সফরে কলকাতায় এসে রাজ্য দপ্তরে তিনি ফাটাকিষ্ট বলে যান যে যেখান থেকে তিনি প্রচারের দায়িত্ব নেন, আরো বলেন যে জোরালো প্রচার করবেন, এবং মঙ্গলবার মিঠুন চক্রবর্তীকে পরমাণু বোমার সঙ্গে তুলনা করলেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সেটাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ বলেন, জমি আন্দোলন যারা করছেন তারা ভুল করছেন, আমি নিজেও জেলাশাসকের অফিসে ওদের সঙ্গে দুবার বৈঠক করেছি। একটা সরকারি প্রকল্প একটু সময় লাগে, পাওয়ার ডিপার্টমেন্ট ইতিমধ্যে এটা নিয়ে ডিপিআর তৈরি করেছে, অবৈধ হলে তো মুশকিল, এখন একটা অরাজকতা করব এটা ঠিক না, তাহলে সরকারকেও সেই মতো ব্যবস্থা নিতে হবে। এখনো আমি বলবো এসবের পথে না গিয়ে আলোচনার পথে আসুন, চুক্তি মতো সরকার কাজ করছে, এই হটকারিতা ঠিক না। এটা জমি আন্দোলন মানে যারা করছেন তারা এটা ভুল করছে, তার কারণ আমি নিজেও ডিএম অফিসে ওনাদের সাথে দুবার বসেছি। একটা সরকারি প্রকল্পে একটু সময় লাগে, পাওয়ার ডিপার্টমেন্ট এটা নিয়ে অলরেডি ডিপিআর রেডি করেছে, দিয়েছে, গভর্নমেন্টকে পাঠিয়েছে, এই অধৈর্য হলে তো আর মুশকিল। এখন আমার
একটা অরাজকতা করব এটা ঠিক না, তাহলে সরকারকেও তার অনুযায়ী স্টেপ নিতে হবে। এখনও আমি বলবো এইসবের পথে না গিয়ে আলোচনার পথ, এবং যেটা ওদের সাথে আমাদের মানে সরকারের সাথে যেটা নেগোসিয়েশন হয়েছিল সেই অনুযায়ী সরকার কিন্তু কাজ করছে, এই এই হটকারিতা ঠিক না। বিজেপি এখন তলানিতে এসে ঠেকেছে, বিজেপি ভাববে অমিত শাহকে নিয়ে তারা উদ্ধার হয়ে যাবে, আবার ভাবে নরেন্দ্র মোদীকে নিয়ে উদ্ধার হয়ে যাবে, এমনকি যোগী আদিত্যনাথকে নিয়ে বিজেপি উদ্ধার হয়ে যাবে, এখন ভাবছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে উদ্ধার হয়ে যাবে। বিজেপির সঙ্গে মানুষের সমর্থন নেই, মিঠুন চক্রবর্তীকে আনুক আর যাকেই নিয়ে আসুক কোনো পার্থক্য হবে না। অর্থহীন বাহানার কোনো মানে হয় না, অর্থহীন বাহানা। আর সেকেন্ড হলো যে বিজেপি তলানিতে আসছে, বিজেপি মাঝে মাঝে ভাববে অমিত শাহকে নিয়ে আমি উদ্ধার হয়ে যাবো, দুশোটা সিট পাবো, মাঝে মাঝে মনে হয় নরেন্দ্র মোদীকে নিয়ে এসে পাবো, কখনো মনে হয় যে ওই ইউপির চিফ মিনিস্টার আদিত্যনাথকে নিয়ে এসে পারবো, কখনো আবার ভাবেন মিঠুনকে নিয়ে এসে পারবো। আসলে যারা জলে ডোবে তাদের ওই একটা পুরো কাঠখুঁড়োকে চেপে ধরার চেষ্টা করে, বিজেপিও এই কাজই করছে। মানুষের সমর্থন নেই, সে মিঠুনকে আনুক আর যাকেই আনুক, বিজেপির বাংলায় কোনো ভবিষ্যৎ নেই। এক্সপ্রেস টুডে এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।